মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। হ্যালো দোয়েল বৌমনি, তুমি কোথায়? আমি বলছি, আমি তিতির বলছি। আমি দিদিকে পেয়ে গেছি, দিদি আমার সঙ্গেই আছে। তুমি একবার চলে এসো তো চট করে। ও, তোমার সাথে আছে? ঠিক আছে, আসছি। তোমাদের বাড়িতে তো? তোমার সাথেও আমার অনেক কথা আছে। ঠিক আছে, এসো। আসছি আসছি। জানিস দিদি, সবিতা দি আমাদেরকে এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছিল। সবিতা দি? তার মানে তুই যে নাচছে যে বাবার দেখভাল করার জন্য ওই বাড়িতে গেছিল, সেটা সবিতা দি জানতো? শুধু সবিতা দি নয়, ঠাম্মিও জানতো রে। আর শুধু আমিই জানতাম না, তাই না দিদির? ছি ছি, আমার নিজের বোন দিনের পর দিন ওই বাড়িতে যাতায়াত করছিল আর আমি বুঝতে পারলাম না। ছি ছি, তোর আমাকে দিদি বলেই ডাকা উচিত নয়, জানিস তো? একদম দিদি বলে ডাকবি না আমাকে। আসলে কি বলতো, আমি ছোটবেলা থেকেই জানতাম তোর মাথায় ওই 70-75 গ্রাম মতো ছিল। 70-75 গ্রাম কি ছিল? গোবর। তোর এই হাসি মুখটা দেখে যে আমার কি শান্তি হচ্ছে আমি তোকে বলে বোঝাতে পারবো না দিদি। মালিনী ব্যানার্জির ভূতটা তোর মাথা থেকে নামাতে পেরেছি, আমার যে কি শান্তি। কালকে না বেশ সলিড দিয়েছিলি গলাটা চিপে। আমি আজকে আপনাকে শেষ করে দেব, শেষ করে দেব আমি আপনাকে। এবার থেকে বেশি ট্যান্ডাই ম্যান্ডাই করলে তুমি গলা টিপে। এরকম করছিস কেন? একদম ভয় পাবি না, যা শয়তানি করবে উল্টে গলা টিপে দিবি। বেশ করেছিস, আমার মনে হচ্ছিল আমার হাতটা তুই দিয়ে দিই আমি গলা টিপে। মালিনী ম্যানার্জিকে ফাইনাল শাস্তিটা আমরা দুজন মিলে দেব দিদি, উনি শাস্তি পাবেন। আমি ভাবতে পাচ্ছি না তোমাকে একটা ওষুধ দেয়া হয়নি। নার সময় কি যে ইচ্ছে করছে না, ইচ্ছে করছে এইসব কটা ইঞ্জেকশন একসঙ্গে তোমার শরীরে ফুটিয়ে দি। কিন্তু আমি তো ইঞ্জেকশন দিতে পারি না, কি করবো আমি? কি তোমার তুমি এক্ষুনি চোখ পিট পিট করলো না সুজয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখলাম, আমি দেখলাম তোমার চোখ পিট পিট করলো। এই সুজয়, তোমার চোখ পিট পিট করলো। কত বেলা হয়ে গেল, আর কখন গায়ে হলুদ হবে? আরে কি বলবো আর কি ব্যাপার কি, হ্যাঁ গায়ে হলুদের লগ্ন তো পেরিয়ে যাচ্ছে। আরে বরকে ডাকো, কোথায় আছে? এই রে, এবার আমরা কেস খেয়ে যাই। একটা ফোন করে ওই গেছে, একটু আসছে, এক্ষুনি এক্ষুনি আসছে। আজকে আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। কামন সোমরাজ, তাড়াতাড়ি হাত চালাও। হ্যাঁ বিনাদা, বলুন। আর বলুন সোমরাজ, কোথায় তুমি? আরে কেনাকাটি করতে তোমার কতক্ষণ লাগে? তুমি চলে এসো ভাই। পিসিমাকে সামলানো কিন্তু খুব কঠিন হয়ে যাচ্ছে, উনি খুব কোচে গেছেন। ও বিনাদা, আপনি একটু ম্যানেজ করুন, আমি আসছি। আমার আমার একটু দেরি হবে, প্লিজ আপনি একটু ম্যানেজ করুন। আর কি ম্যানেজ করব আমি? হ্যাঁ আমি, ও বিনাদা আপনি আপনি ম্যানেজ করুন, আমি আসছি। আরে হ্যালো হ্যালো সোমরাজ, হ্যালো। উফ বাপরে, উফ। চিন্তা করো না তিতির, যেভাবেই হোক আমি আজকে তাড়াতাড়ি পৌঁছবই। কেবল সম্রাজ কোথায় আপনি জানেন? এই তো এক্ষুনি আসছে, এক্ষুনি আসছে। মানে আজকে আজকে বিয়ের দিনে সে বেরিয়েছে? আমার ছেলে হলে না আমি একটা দেখিয়ে দিতাম, বিয়ের দিনে বেরোর। এই দেখো অত রাগারাগি করে না, এক্ষুনি এসে যাবে। কাজ দেখাচ্ছে,
আজকে মোট 20টা শাড়ি আয়রন করেছি। ঠিক আছে, এই নিন 200 টাকা। থ্যাংক ইউ। আজকে 200 টাকা আর গতকালের 150 টাকা, মোট হলো 350 টাকা। 350 টাকা দিয়ে আজকের অনুষ্ঠানের জন্য সিঙ্গাড়া আর মিষ্টিটা কেনা হয়ে যাবে। হ্যাঁ, আমি দেখেছি, আমি ভুল দেখিনি, আমি দেখেছি তুমি চোখ পিট পিট করেছ। তার মানে তুমি সুস্থ হয়ে যাচ্ছ সুজয়? না না, আমি 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 ভুল দেখিনি, আমি ঠিক দেখেছি, তোমার চোখ পিট পিট করলো সুজয়। আমি টেলমি সুজয়, টেলমি, আমাকে বলো সুজয়, আমি দেখেছি তুমি চোখ পিট পিট করেছ সুজয়। আমি অনেক দামি দামি ওষুধ কিনেছি তোমার জন্য, দামি ইনজেকশন, দামি ওষুধ, সব সব বৃথা যেতে পারে না সুজয়। তুই সুজয়, লুক অ্যাট মি, লুক অ্যাট মি, কাম অন সুজয়, কাম অন, কাম অন, লুক অ্যাট মি, লুক অ্যাট মি সুজয়, রেসপন্ড টু মি, লুক অ্যাট মি, লুক অ্যাট মি। সত্যি সুজয় বলো তো, হ্যাঁ তোমার চোখ কাঁপলো, আমি দেখলাম তোমার চোখ কাঁপলো। ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।